আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একদিন ইভন আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে পুরুষ সহকর্মীর সাথে চাকরি করা যাবে কি। মানে উনি জানতে চেয়েছেন যে একজন পুরুষের সাথে একজন নারী চাকরি করতে পারবে কি, এ বিষয়ে ইসলাম কি বলে, যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো প্রিয় বোন দেখুন, নারী পুরুষের মিশ্রিত পরিবেশে কাজ করতে গেলে পর্দাহীনতা, পারস্পরিক সহাবস্থান, অন্তরের আকর্ষণ সমূহের ফেতনায় আশঙ্কা প্রবল থাকার কারণে উলামায়ে কেরাম এ জাতীয় পরিবেশ কাজ করাকে নাজায়েজ বলেছেন। শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থানে নারী পুরুষের সহাবস্থান ঘটলে দিন ও দুনিয়ার ক্ষেত্রে বড় বড় ফেতনা ফাসাদ ও পাপাচার সংঘটিত হবে। সুতরাং নারীর জন্য জায়েজ নয় নারী পুরুষের মিশ্রিত পরিবেশে শিক্ষকতা কিংবা চাকরি করা, আর অভিভাবকের জন্য জায়েজ নয় তাকে এর অনুমতি দেয়া। তো প্রিয় বোন, আপনি যদি শিক্ষকতা করতে চান তাহলে আপনাকে এমন পরিবেশ গ্রহণ করতে হবে যেখানে মেয়েদের আলাদা ব্যবস্থা আছে, অন্যথায় এ চাকরি ছেড়ে দিতে হবে। কারণ প্রার্থীর লাভ অর্জনের চাইতে দিনদারি রক্ষা করার গুরুত্ব অবশ্যই বেশি। যদি আপনি এটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন এভাবে যে, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। তো প্রিয় বোন, আর যদি আপনি উক্ত মিশ্রিত পরিবেশে শিক্ষকতা করতে চান কিংবা এছাড়া যদি আপনাকে প্রয়োজন পূরণের ফেতনামুক্ত বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে আপনার প্রতি আমার পরামর্শ হলো আপনি উক্ত পরিবেশে আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করে চলবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে হচ্ছে পর্দা পালন, নেকাব পরিধান, হাত মোজা পরিধান, ছেলেদের সঙ্গে অপ্রয়োজনীয় কথা না বলা, শরীয়তের যাবতীয় বিধান মেনে চলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিন নম্বরে হচ্ছে পুরুষের সঙ্গে প্রয়োজনীয় কথা বলার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হলো কণ্ঠস্বর কঠোর রাখা, সুমিষ্টি মোলায়েম স্বরে কথা না বলা। কেননা আল্লাহ তাআলা বলেন, তবে পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে, তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। উক্ত আয়াতের তাফসিরে আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট মাসালা বা হাদিসের প্রয়োজনীয় অন্যান্য সাহাবিগণ আসলে তিনি কণ্ঠ বিকৃতি করে কথা বলতেন যেন কারো অন্তরে ব্যাধিগ্রস্ত না হয়। তো প্রিয় প্রশ্নকারী দিনী বোন, আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।